ওয়েলকাম বন্ধুরা একটা নতুন ভিডিওতে। আমরা এখন আজকে নিয়ে এসেছি ডিজিটেকের রিং লাইট। অনেকে যারা আমরা ভালোবাসি ইউটিউব ভিডিও করতে অথবা ইনস্টাগ্রাম ভিডিও করতে, তাদের জন্য এই লাইটটা সস্তায় খুব ভালো, মানে যারা বাজেটের মধ্যে পেরে ওঠে না তাদের জন্য এই রিং লাইটটা খুবই ভালো। আমার একটা কেনার উদ্দেশ্য হচ্ছে, আমার কোনো ভালো লাইট ছিল না, আমি একটা ডোম জ্বালিয়ে করতাম, এখনও জ্বলছে, আপনাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকে আমরা দেখে নেবো যে এই রিং লাইটটার ভিতরে রিং লাইটটা কেমন এবং ভেতরে এর সঙ্গে কী কী দিয়েছে। বক্সটা এই জন্যই দেখানো যে অনেকে কেনে কিন্তু বুঝতে পারে না যে সেই বক্সটা আসল কিনা। এটা ডিজিটেক কোম্পানির একটা আসল বক্স, তা আমরা দেখে নেবো যে এর মধ্যে রিং লাইটটা কেমন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির লোগোটা এখানে দেওয়া আছে। কোম্পানির লোগোতে এখানে দেখেন ডিজিটেক কথাটা খুব সুন্দর করে লেখা আছে, তার নিচে লেখা আছে রিং লাইট, তারপরে মডেল নাম্বার দিয়েছে এখানে DRL18H, এখানে লিখছে অ্যাপারচার নো শ্যাডো, বলছে যে রিং লাইটটা যখন জ্বলবে তখন কোনো ছায়া পিছন দিকে পড়বে না। খুবই ভালো ব্যাপার, এটা দেখা যাবে একটু পরে কী হবে। তারপর এখানে দেখা আছে যে পাওয়ার আউটপুট 55 ওয়াট, মানে পাওয়ার এখানে আপনার লাগছে 55 ওয়াটের, আর এখানে কত জোরে জ্বলবে এখানে দেওয়া আছে যে 3200 কেলভিন থেকে 5600 কেলভিন পর্যন্ত এখানে লাইটটা উজ্জ্বলতা হবে। এখন আমরা দেখে নেব যে বাস্কের মধ্যে কি আছে। বাস্কের মধ্যে একটা ব্যাগ দিয়েছে, কালো ব্যাগ, ব্যাগটা তো ভালোই মনে হচ্ছে, দেখা যাক, বেশ কালো একটা ব্যাগ দিয়েছে। এটাকে আমরা দেখে নিচ্ছি এর ভিতরে কি আছে, যদি অন্য কিছু করে দিয়ে লাইট ছাড়া। এই হচ্ছে রিং লাইট, লাইটটা বেরিয়ে গেছে, সঙ্গে ব্যাগের সঙ্গে আর কি কি দিয়েছে দেখি, দিয়েছে একটা ফোন হোল্ডার, তার সঙ্গে মানে লাইটের সঙ্গে জড়ার জন্য আর একটা হোল্ডার দিয়েছে, এখানে একটা কানেকশন তার দিয়েছে। ব্যাগটা ভালো, এখানে ভালোই ক্যারি ব্যাগটা দিয়েছে কালো রঙে, তখন নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো। এখন এটাকে আমরা স্ট্যান্ডের সঙ্গে লাগিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন আমরা স্ট্যান্ডের সঙ্গে লাইটটাকে জুড়ে দিয়েছি, বেশ বড়ই লাইট। এই যে এবার স্ট্যান্ডটা যে দেখা যাচ্ছে এখানে, এই স্ট্যান্ডটা আমি কিন্তু আলাদা কিনেছি, এর সঙ্গে কিন্তু কোনো কোনো স্ট্যান্ড আমাদেরকে দেয়নি। এই স্ট্যান্ডটা আলাদা কেনার কারণ হচ্ছে এর সঙ্গে যে স্ট্যান্ডটা দিয়েছিল সেটা হচ্ছে 5 ফুটের এবং তার দাম হচ্ছে 4200 টাকা, একসঙ্গে লাইট এবং স্ট্যান্ড এবং 5 ফুটের একটা স্ট্যান্ড। এবং আমি যেটা কিনেছি এটা হচ্ছে 9 ফুটের স্ট্যান্ড, এটার দাম নিয়েছে 800 টাকা এবং এই লাইটটার দাম নিয়েছে 3400 টাকা, মানে 3400 টাকা, মোট আমার খরচা করেছে 4200 টাকা। ঠিক একই, মানে আমি যদি একসঙ্গে কিনতাম তাহলে আমি 9 ফুটের স্ট্যান্ডটা পেতাম না, আমি পেতাম কি 5 ফুটের স্ট্যান্ড। এবার যখন লাইট নিয়েছি বুঝতে তো পাচ্ছেন, উপর থেকেও লাগাতে পারি না, মাথার উপরে সাইডে যেখানে আমরা লাগাতে পারবো, তাই লম্বা স্ট্যান্ডটা আমার খুব সুবিধা হয়েছে। এই নিচে থেকে স্ট্যান্ডটা ভালো হয়, শক্তপোক্ত স্ট্যান্ড, এবং এটাও ডিজিটেক কোম্পানি, এখানে লেখা আছে ডিজিটেক লাইট স্ট্যান্ড DLS009 ফিট। আপনারা আবার কি এই স্ট্যান্ডের সঙ্গে কিন্তু এই ডিজিটেকের লাইট ছাড়া অন্য লাইট এর সঙ্গে একসঙ্গে সেট হবে না। যদি আপনারা ডিজিটেকের লাইট কেনেন তাহলে ডিজিটেকেরই আপনারা এই স্ট্যান্ড কিনে নেবেন। এখন আমরা দেখে নেব যে লাইটের সঙ্গে কী কী দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা, এটা আমরা লাগিয়েছি এখানে, এটা হচ্ছে ফোন হোল্ডার। এই ফোন হোল্ডারটাতে এখানে ফোন লাগিয়ে দিয়ে লাইটটা জ্বালিয়ে ঠিক এরকমভাবে দাঁড়িয়ে এখানে করতে হয়, আপনাদের আমি করে দেখাচ্ছি একটু পরে, আগে বিগত দিকটা একটু দেখিয়ে নিই। তো এখানে আমরা এখানে দেওয়া আছে দুখানা নব, একটা হচ্ছে কালার কম বেশি করার জন্য আর একটা হচ্ছে লাইটটা কম বেশি করার জন্য। কালার বলতে কি, এখানে দুখানা কালার দিয়েছে, একটা একটু হলদে টাইপের হয়ে যাবে আর একটা হচ্ছে ধবধবে সাদা, আর এটা দিয়েছে লাইটের ফোকাসটাকে কম করার জন্য, মানে আপনি দুখানা এখানে করতে পারবেন। সুন্দর ম্যানুয়াল নব দিয়েছে, আপনাকে হাতে ঘুরিয়ে করতে হবে। এই স্ট্যান্ডের পাশে আরেকখানা স্ট্যান্ড দিয়েছে এখানে, যেটাতে কি আপনি ফোন এখানে লাগাতে পারেন। এবার আমরা দেখে নেবো যে লাইটার পিছন দিকে কী কী দিয়েছে। প্লাস্টিকটা মোটামুটি ভালোই, খারাপ নয়, মানে এই যে 3400 টাকা যে প্লাস্টিকটা দিয়েছে, মানে হাত হাত রেখে আপনারা বুঝতেই পারবেন যে প্লাস্টিকটা মোটামুটি ভালোই, শক্তপোক্ত আছে। এইখানে একটা নব দিয়েছে অন অফ করার জন্য, আপনি এটাকে অন অফ করতে পারবেন নব দিয়ে, আর সুইচ একটা এখানে দিয়েছে, আর এইখানে দিয়েছে 100 থেকে 240 ভোল্টের মানে পাওয়ার কেবল লাগানোর জন্য জায়গা। এটাকে আপনি কারেন্টের সঙ্গে লাগিয়ে
এই লাইটটা আপনি জ্বালাতে পারবেন। আর দেখুন এখানে দুখানা জায়গা দিয়েছে ব্যাটারি। বন্ধুরা একটু আগে দেখলেন যে হঠাৎ করে এখানে আমি হাত দিয়ে বলেছিলাম ভুলে, এখানে কিন্তু আমি কারেন্ট কিন্তু এখনো দিইনি, মানে তারটা লাগানো আছে, কারেন্টের সুইচটা আমি দিইনি। তা সত্ত্বেও কিন্তু এই যে ব্যাটারির যে পোর্শনটা আছে, এখানে যে ব্যাটারির যে ধাতুর যে নটটা এখানে বেরিয়ে আছে, দেখুন দুখানা দেখতে পাবেন আপনারা, এখানেও আছে এখানেও আছে, দু জায়গায় যে ব্যাটারি লাগানোর জায়গা দিয়েছে এখানে ধাতুর নটটাতে কিন্তু কারেন্ট মারে। কারণ আমি এক্ষুনি দেখলাম আমাকে এক্ষুনি কারেন্টটা খুব জোরেই মানে আঘাত দিয়েছে আর কি। আপনারা কী করবেন, এখানটাতে যদি ব্যাটারি না লাগান তাহলে এইখানে পুরো ব্ল্যাক টেপ দিয়ে অথবা কোনো জিনিস দিয়ে ঢেকে দেবেন, নাহলে যে কোনো সময় কারেন্ট মারতে পারে। এখন দেখতে পাচ্ছেন যে আমি রিং লাইটটা জ্বালিয়ে দিয়েছি এবং লাইটটা খুব ভালোভাবেই জ্বলছে। এবারে আমরা এখান থেকে গিয়ে লাইটটাকে কম বেশিও করতে পারি। এই যে দুখানা নব দিয়েছে এখানে, লাইটটা এখান থেকে কম বেশিও হবে। এখন আমরা দেখে নেব যে অন্ধকার ঘরে কীরকম দেখায় এটা। তা লাইটটা আমি নিভিয়ে দিচ্ছি, ঘর পুরো অন্ধকার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাইটটা প্রচণ্ড জোরে জ্বলছে, মানে 3200 কেলভিন থেকে 5600 কেলভিন পর্যন্ত লাইটটা খুবই ভালো। মানে অন্ধকারেও আপনি একখানা লাইট জ্বালিয়ে সুন্দর ভিডিও অথবা ফটোশ্যুট করতে পারবেন। এরপর আমরা দেখে নেব রিং লাইটের মধ্যে স্মার্টফোন লাগিয়ে ভিডিওগুলো কীরকম তোলা যায়। বন্ধুরা এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং লাইটের আলোতে। আমি রিং লাইটের মধ্যিখানে একটা স্মার্টফোনকে লাগিয়ে দিয়েছি এবং সেইখানে আমি এখন ভিডিও করছি। লাইটটা আমার মুখে পড়েছে, বুঝতে দেখতেই পাচ্ছেন যে লাইটটা কেমন দেখাচ্ছে। এবার আমি এই লাইটটাকে কম বেশি করে ও কালার চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেরাই দেখে নিন যে লাইটটা কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে সাদা, সাদার দিকে বাড়িয়ে দিলাম, দেখুন কতটা হোয়াইট হচ্ছে, দেখুন তাকানো যাচ্ছে না, এতটা হোয়াইট হচ্ছে যে তাকানো যাচ্ছে না, আর বাড়াচ্ছে না, চোখে লাগছে। দেখে নিয়েছেন এরা ডিম লাইট, লাইটটা কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে, দেখুন কমিয়ে দিলাম। এবার এটাকে আমি হলুদ রঙের লাইটটা আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন মুখের রঙটা আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে। দেখুন পুরো লালচে দেখাচ্ছে এবং এটাকে আমরা আস্তে কম বেশিও করতে পারি। এতক্ষণ এসে আপনারা বুঝে গেছেন যে রিং লাইটটা কেমন এবং এর লাইট কেমন, আশা করি আপনারা বোঝাতে পেরেছি। তবে হ্যাঁ, লাস্টে গুরুত্বপূর্ণ একটা কথা, যদি আপনারা রিং লাইট কেনেন তাহলে রিং লাইটটা আলাদা কিনবেন এবং স্ট্যান্ডটি আলাদা কিনবেন, কারণ দুখানে একসঙ্গে কিনলে ঠকে যাবে। কারণ দুখানে একসঙ্গে কিনলে আপনি সঙ্গে পাবেন মাত্র 5 ফুটের একটা স্ট্যান্ড, আর যদি আলাদা কেনেন আপনি আলাদা মাত্র 800 থেকে 850 কি 900 টাকার মধ্যে 9 ফুটের বড় স্ট্যান্ড পেয়ে যাবেন এবং রিং লাইটটাও সস্তায় পেয়ে যাবেন। তাই বলছি রিং লাইট ও স্ট্যান্ড দুখানে আলাদা কিনুন, সস্তায় পাবেন এবং খুব ভালো হবে। আর অবশ্যই একই কোম্পানির কিনবেন, যে কোম্পানির লাইট হবে সেই কোম্পানির স্ট্যান্ড কিনবেন। আপনাদের কেমন লাগলো এই লাইট ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, এখন টাটা।